হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের এই ধরনের ফটোগুলো খুব সহজেই স্ন্যাপসিড এডিটিং শেখাবো। তো আজকের এই ভিডিওটি গাইস অনেক বেশি ইন্টারেস্টিং হবে, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। গাইস, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রথমে চলে আসবেন আপনার ফোনের গ্যালারিতে। এরপর গাইস, এখান থেকে আপনি যে পিকচারটি এডিট করতে চান সেই পিকচারটি এখান থেকে শেয়ার করবেন স্ন্যাপসিডের মধ্যে। তো গাইস, এখান থেকে আমি পিকচারটিকে স্ন্যাপসিডের মধ্যে শেয়ার করলাম। তো শেয়ার করলে গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি নিচে বেসমেন্ট টুলস। তো গাইস, এখান থেকে আপনি প্রথমে টুলসে একটি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাইস আপনি এখান থেকে পেয়েছেন ভিনটেজ। তো গাইস, এখান থেকে আপনি ভিনটেজে ক্লিক করবেন। তো ক্লিক করলে গাইস আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো গাইস, এখান থেকে আপনি 12 নম্বরে এই অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাছ এখান থেকে আপনি অ্যাডজাস্টে চলে আসবেন। দেন গাছ এখান থেকে পেয়েছেন স্যাচুরেশন। তো গাছ স্যাচুরেশন এখান থেকে 100 মাইনাস করবেন। তো আমি এখান থেকে মাইনাস করলাম। দেন গাছ কী করবেন, নিচে পেয়েছেন রাইট বাটন। তো গাছ এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাছ আপনাকে এটিকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য গাছ আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাছ এখান থেকে পেয়েছেন ভিউডিস। তো গাছ এখান থেকে আপনি ভিউসে ক্লিক করবেন। দেন গাছ এখান থেকে পেয়েছেন ভিনটেজ। তো গাছ এখান থেকে আপনি ভিনটেজে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ভিনটেজে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর গাছ এখান থেকে আপনি ব্রাশে ক্লিক করবেন। তো আমি ব্রাশে ক্লিক করলাম। তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ এখান থেকে আপনি নিচে পেয়েছেন ইনভার্ট। তো গাছ এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাছ আপনি নিচে পেয়েছেন ভিনটেজ। তো গাছ এটিকে আপনি জিরো করবেন। তো গাছ এখানে ক্লিক করলে এটা জিরো হয়ে যাবে। দেন গাছ পিকচারটি জুম করবেন। দেন গাছ স্ক্রিনের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন গাছ আমি এখান থেকে অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাছ এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। ওকে, তো ভিডিওটি আপনি একদম স্কিপ করে দেখবেন না, ভিডিওটি প্রথম দিয়ে দেখুন, একদম সহজে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এরপর গাছ আপনি নিচে পেয়েছেন রাইট বাটন। তো গাছ এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। দেন গাছ এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গাছ আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেলো। তো এরপর গাছ আপনি এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাছ এখান থেকে পেয়েছেন টুন মেস। তো গাছ এখান থেকে আপনি টুন মেসে ক্লিক করবেন। দেন গাছ আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ এখান থেকে আপনি অ্যাডজাস্টে চলে আসবেন। দেন গাছ একদম নিচে চলে আসবেন। তো গাছ নিচের অপশনটি একদম মাইনাস করবেন। তো গাছ এখান থেকে আমি 80 করে দিচ্ছি। দেন গাছ নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গাছ এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাছ আপনাকে এটিকে এডিট করতে হবে। তো গাছ এডিট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাছ এখান থেকে পেয়ে যাবেন ভিউরিস। তো গাছ এখান থেকে আপনি ভিউরিসে ক্লিক করবেন। এরপর গাছ এখান থেকে পেয়ে যাবেন টুন ইমেজ। তো গাছ এখান থেকে আপনি টুন ইমেজে ক্লিক করবেন। দেন গাছ এখান থেকে ব্রাশে ক্লিক করবেন। তো আমি ব্রাশে ক্লিক করলাম। তো ক্লিক করলে গাছ আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ এখান থেকে আপনি আবারও ইনভার্টে ক্লিক করবেন। তো নিচে পেয়ে যাবেন ইনভার্ট। তো আপনি এখানে ক্লিক করবেন। দেন গাছ এখান থেকে টুন ইমেজ এটাকে জিরো করবেন। তো আমি এখান থেকে জিরো করে দিচ্ছি। এরপর গাছ পিকচারটিকে জুম করবেন। দেন স্ক্রিনের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন গাছ আমি এখান থেকে অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাছ এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। ওকে, তো এরপর গাছ আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গাছ এখানে আপনি ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাছ আপনাদের ফেসটাকে হোয়াইট করতে হবে। তো এই জন্য গাছ এখান থেকে টুলসে ক্লিক করবেন। দেন গাছ এখান থেকে পেয়ে যাবেন সিলেক্টিভ। তো গাছ এখান থেকে আপনি সিলেক্টিভে ক্লিক করবেন। এরপর গাছ আপনাদের স্ক্রিনটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে স্ক্রিনটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর গাছ আপনি এখান থেকে পেয়ে যাবেন ব্রাইটনেস। তো গাছ এখান থেকে ব্রাইটনেস একটু প্লাস করবেন। তো আমি এখান থেকে হালকা একটু প্লাস করলাম। দেন গাছ নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন। তো গাছ এটাকে একটু মাইনাস করবেন। তো এরপর গাছ আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গাছ এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাছ আপনি এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাছ একদম নিচে চলে আসবেন। তো গাছ নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডাবল এক পোস্টার। তো এখান থেকে আপনি ডাবল এক পোস্টারে ক্লিক করবেন। এরপর গাছ আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ এখান থেকে আপনি নিচে পেয়েছেন প্লাস। তো আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করলে গাছ আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর গাছ আপনাদের এখানে একটি ইফেক্ট সিলেক্ট করতে হবে। তো গাছ এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে ইফেক্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর গাছ আপনি এখান থেকে পেয়েছেন স্টাইল। তো গাছ এখান থেকে আপনি স্টাইলে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করলে গাছ আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ এখান থেকে পেয়েছেন লাইটেন। তো এখান থেকে আপনি লাইটেনে ক্লিক করবেন।
তো আমি এখানে ক্লিক করলাম দেন গেছে আপনি নিচে পেজ মানে রাইট বাটন তো আপনি এখানে ক্লিক করে চলে আসবেন তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম এরপর গেস আপনি এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন এরপর গেস এখান থেকে পেজেন্ট ডাবল পেসার তো গেস এখান থেকে আপনি ডাবল পেসারে ক্লিক করবেন দেন গেস এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন দেন গেস এখান থেকে আপনি এই ইফেক্টটিকে সিলেক্ট করবেন তো আমি ইফেক্টটিকে সিলেক্ট করলাম তো এরপর গেস আপনি নিচে পেজ মানে স্টাইল তো গেস এখান থেকে আপনি স্টাইলে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এরপর গেস এখান থেকে পেজ মানে লাইটিং তো গেস এখান থেকে আপনি লাইটিং এ ক্লিক করবেন দেন গেস এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম তো এরপর গেস এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন এরপর গেস এখান থেকে পেজে ভিকনেট তো গেস এখান থেকে আপনি ভিকনেটে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এরপর গেস ভিকনেট একটু মাইনাস করবেন তো এখান থেকে আমি হালকা একটু মাইনাস করে দিচ্ছি তো এরপর গেস আপনি নিচে পেজ মানে রাইট বাটন তো গেস এখানে আপনি ক্লিক করে চলে আসবেন তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম তো এরপর গেস আপনি এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন এরপর গেস এখান থেকে পেজ মানে ডিটেলস তো গেস এখান থেকে আপনি ডিটেলসে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এরপর গেস এখান থেকে পেজ মানে এক্সট্রাকচার তো গেস এক্সট্রাকচার একটু প্লাস করবেন তো এখান থেকে আমি হালকা একটু প্লাস করে দিচ্ছি দেন গেস এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন গেস আমাদের পিকচারটি এডিট হয়ে গেল তো গেস এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার তো দেখতে পাচ্ছেন গেস কতটা পার্থক্য চলে আসলো তো এরপর গেস আপনি পিকচারটিকে সেভ করতে হলে উপরে পেজ মানে শেয়ার অপশন তো গেস এখানে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে